তো হ্যালো ভিউয়ার্স, গ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুরা, ইউটিউব চ্যানেলে হচ্ছে আজকে আমার প্রথম ভিডিও। তো আজকের প্রথম ভিডিওতে থাকবে ছালকুনা জমি মাপার পদ্ধতি। তো বন্ধুরা, এই চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেলে পাবেন নিত্য নতুন টিপস। তো দেরি না করে চলে যাই ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা শিখব ছালকুনা জমি মাপার পদ্ধতি। তো বন্ধুরা, এই যে জমি দেখতে পাচ্ছেন, এই জমিনের একদিকে দৈর্ঘ্য হচ্ছে 92 ফুট এবং অন্যদিকে দৈর্ঘ্য হচ্ছে 88 ফুট, এবং প্রস্থ একদিকে হচ্ছে 37 ফুট এবং অন্যদিকে হচ্ছে 43 ফুট। এখন আমরা জানবো এই জমিনে কত শতাংশ জমি বা কত কাঠা জমি আছে। তো প্রথমে আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য বের করতে হবে। তো গড় দৈর্ঘ্য হচ্ছে, একদিকে পেলাম আমরা 92 ফুট এবং অন্যদিকে পেলাম আমরা 88 ফুট। তো প্রথমে আমরা এই দুইটি দৈর্ঘ্য যোগ করব, যোগ করে হবে 180। এই 180 কে আমরা দুই দিয়ে, এই 180 কে আমরা দুই দিয়ে ভাগ করব, কারণ আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য বের করব। তো দুই দিয়ে ভাগ করে হবে 90 ফুট গড় দৈর্ঘ্য। তো এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম আমরা 90 ফুট। এখন আমরা এই জমিনের গড় প্রস্থ বের করব। তো গড় প্রস্থ একদিকে হচ্ছে 37 ফুট এবং অন্যদিকে হচ্ছে 43 ফুট। এই দুইটি প্রস্থ যখন আমরা যোগ করব তখন হবে 80 ফুট। এই 80 কে আমরা দুই দিয়ে ভাগ করব, কারণ আমরা এই জমিনের গড় প্রস্থ বের করব। দুই দিয়ে ভাগ করে হবে 40 ফুট গড় প্রস্থ। তো আমরা এই জমিনের গড় দৈর্ঘ্য পেলাম 90 ফুট এবং প্রস্থ পেলাম 40 ফুট। এখন এই জমিনে কত সিএফটি জমি আছে তা আমরা বের করব। তো ক্ষেত্রফল বের করার যে সূত্র, সূত্রটি হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। তো দৈর্ঘ্য পেলাম আমরা 90 ফুট এবং প্রস্থ পেলাম আমরা 40 ফুট। দৈর্ঘ্য প্রস্থ যখন আমরা গুণ করব তখন হবে 3700 বর্গফুট। তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 3700 বর্গফুট। এখন এই জমিনে কত শতাংশ জমি আছে তা আমরা বের করব। তো আমরা জানি 435.6 বর্গফুটে 1 শতাংশ জমি। তো এই জমিনের ক্ষেত্রফল পেলাম আমরা 3700 বর্গফুট। 3700 বর্গফুটকে আমরা 435.6 দিয়ে যখন ভাগ করব তখন হবে 8.26 শতাংশ। তো এই জমিনে পেলাম আমরা 8.26 শতাংশ জমি। এখন আমরা জানবো এই জমিনে কত কাঠা জমি আছে। তো 3700কে আমরা 720 দিয়ে ভাগ করব, কারণ আমরা জানি 720 বর্গফুটে 1 কাঠা জমি। তো 720 দিয়ে যখন 3700কে ভাগ করব তখন হবে 5 কাঠা জমি। তো এখানে আমরা যদি শতাংশে হিসাব করি তাহলে পেলাম আমরা 8.26 শতাংশ জমি, আর যদি আমরা কাটাতে হিসাব করি তাহলে হবে 5 কাটা জমি। তো এইভাবে আপনারা চারকুনা জমি হিসাব বের করতে পারবেন একদম সহজে। তো আজকের ভিডিও এখানে শেষ, আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।